এবার বিয়ের কয়েকদিন পরেই হাসপাতালে দেখা মিলল সোনাক্ষী জাহিরকে, যার ফলে জল্পনা শুরু হয়েছে এবার সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা। নেটিজেনরা তো বলেই ফেলেছেন মা হচ্ছেন বলেই নাকি তড়িঘড়ি করে বিয়েটা সেরে ফেলেছেন এই অভিনেত্রী। কিন্তু আদতে কি এই কথা সত্য? বলিউডের দাবাং গার্ল খ্যাত সোনাক্ষী সিনহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে গত 23 জুন। খুব সাদামাটা এবং পরিপাটি ধাঁচে বিয়ে সেরেছেন এই নবদম্পতি। এখন শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি মা হতে চলেছেন। এই গুঞ্জন নিয়ে প্রকৃত সত্য জানিয়ে মুখ খুলেছেন সোনাক্ষী সিনহা। দীর্ঘ 7 বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। মুসলিম পাত্রকে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি শোকনুত্র কন্যাকে, তবে সেসবে পাত্তা দেননি সোনাক্ষী আর জাহির। এর মাঝেই নবদম্পতিকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বিয়ের কয়েকদিন পরেই হাসপাতালে দেখা যায় সোনাক্ষী জাহিরকে, যার ফলে জল্পনা শুরু হয় সোনাক্ষী অন্তঃসত্ত্বা। নেটিজেনরা বলছেন মা হচ্ছেন বলেই নাকি তড়িঘড়ি করে বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী। কিন্তু আদতে কি তাই? আসন্ন ছবি কাকুদার প্রচারে গিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন নায়িকা। দাম্পত্য জীবন প্রসঙ্গে নায়িকা বলেন, এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না আমার, তবে মজার ব্যাপার হলো আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল এখনো একই রকম আছে, আর কাজে ফিরতে পেরে আমি আরও বেশি খুশি। এরপরই তিনি অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, আমি এখন হাসপাতালে যেতে পারি না, কারণ হাসপাতালে গেলেই সবাই মনে করেন আমি গর্ভবতী। সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার কারণ হলো সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা প্রচণ্ড জ্বরে ভুগছেন, তাই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই সবসময় যাতায়াত করছেন সোনাক্ষী জাহির। উল্লেখ্য, বিয়ের পর একটি রেস্তোরাঁতে আয়োজন করা হয়েছিল সোনাক্ষীর রিসেপশন। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল, সালমান খান, রেখা, অনিল কাপুর, সঞ্চয়, লীনা বানশালী, হুমা কুরেশি, সাই বাবানু সহ আরও অনেক নায়ক নায়িকারা। প্রায় 1000 জন অতিথি আমন্ত্রিত ছিলেন। সোনাক্ষী সনাতনী, অন্যদিকে বর জাহির মুসলিম। কোনো ধর্মীয় আচার ছাড়াই জহিরের বাড়িতে রোববার আইনি বিয়ে সারেন তারা। তার মানে বলিউডের দাবাং গার্ল খ্যাত সোনাক্ষী সিনহা প্রেগনেন্ট নয়, বরং এটা ছিল সম্পূর্ণই একটা গুজব।